বন্ধুরা, দেখেন ফাইনালি আমি পাহাড়ের নিকটে যে গাছের নিচে অবস্থান করছি। এই দেখেন, এই জায়গায় একটা গ্রাউন্ড বানাইছে, হয়তোবা কেউ এই জায়গায় পিকনিকের মতন কোনো অনুষ্ঠানের ব্যবস্থা করছিল, যার কারণে এইভাবে গ্রাউন্ড দিয়ে সবাই মিলে রান্নাবান্না করে খানা খাচ্ছিল। তো দেখেন, এই জায়গায় আসলে মনটা একদম শীতল হয়ে যায়, এই জায়গায় আসলে মনটা একদম ভালো হয়ে যায়। এই জায়গাটা দেখেন, আমরা দেশে থাকতে খালি এই আরব গালফের ভিতরে 12 থেকে 13টা, হয়তো বা আরও বেশি হতে পারে, এই দেশগুলোতে শুধু ছিল মরুভূমি। আমরা টিভিতে দেখতাম, নিউজে শুনতাম, এখন বর্তমানে আমি নিজের চোখে একদম বাস্তবে দেখছি। আর যে সময় আমরা আসছিলাম সেই সময় ধুধু মরুভূমি ছিল, এমন ঘাস, এমন বড় বড় ঘাস কখনো আমি এই মরুভূমিতে দেখি নাই। আর এখন যেই ঘাসগুলো হয়েছে, সত্যি বন্ধুরা, এই দেশে যদি আমি কোনো পশুপালন করতাম, গরু বা ছাগল, ঘাসগুলোই আমার ওই পশুদের জন্য এনাফ ছিল। দেখেন কত বড় বড় ঘাস এই মাটিতে জন্মাইছে। দেখেন, আমি আপনাদেরকে ঠিকভাবে দেখাতে পারছি কিনা আমি নিজেও বুঝতে পারতেছি না, কারণ সূর্যের আলোটা আমার চোখে এসে পড়ছে, যার কারণে আমি নিজেও বুঝতে পারতেছি না। তো বন্ধুরা, এই জায়গাটা যখন আমরা আসছিলাম তখন শুধু এই এমন বালি আর পাথর ছাড়া আর কিচ্ছু দেখি নাই, ঘাস তো দূরের কথা। তো এই বৃষ্টি এসে এই ইমারতের রূপ সৌন্দর্য বাড়িয়ে দিয়ে গেছে। এখন আমাদের কাছে মনে হয় যে আমি কোনো একটা বাংলাদেশের অধ্যুষিত এলাকায় আছি, এমন ফিল হচ্ছে আমার কাছে। এই যে পাঁচিলের গায়ে এই যে পাঁচিলটা দিছে, এই জায়গাটা একদম ঠিক এরকম একটা ঝিল ছিল, এমন খেরের মতন একটি ঝিল ছিল এই জায়গাটাও। তো এই জায়গাটা পূরণ করে একটা কোম্পানি বসছে। তো কোম্পানিটা দেখেন কত বড় এরিয়া নিয়ে, এই মাথা থেকে এই মাথা যে আপনাদের দেখায়, দেখেন লাগে যেন 1 কিলোমিটারের কাছাকাছি হবে এই কোম্পানি এই ঝিলটাকে বুঝিয়ে তারপরে এই কোম্পানিটা খুলছে। তারপর কত উপরে দেখেন, রাস্তা থেকেও 7 ফুট উপরে। তো এই জায়গায় আমরা প্রথম প্রথম যখন আসতাম তখন এমন ছিল না, ছিল এই যে গাছগুলো দেখছেন, এই যে বড় বড় গাছগুলো, এই প্রকৃতির গাছ ছিল, কিছু সংখ্যক গাছ ছিল, কিন্তু এরকম ঘাস ছিল না যা পশুপালন করা যায় যেই ঘাস দিয়ে, এই ঘাসগুলো ছিল না। আর এখন যে পরিমাণ ঘাস হয়েছে, মনে হচ্ছে যেন আমার দেশেও এত বড় আর এত সুন্দর ঘাস নাই। তো এই জায়গায় আসলে আর দেশের অনুভবটা ফিল করি, এই ঘাসের ঘ্রাণ আমার নাকে লাগলে মনে হয় যেন আমি আমার দেশের ক্ষেতের ঘাসের ঘ্রাণ আমার নাকে পাচ্ছি। তো এই মরুভূমিতেই আমি ঘুরে ঘুরে এই ভিডিওটা করতেছি বন্ধুরা। তো দেখেন কত বড় একটা ঝিল, এই ঝিলের পারে এই গাছগুলো। তো এই বর্ষার কারণে এই গাছগুলোর চেহারা ফুটে উঠেছে, এমনভাবে ফুটছে যাতে মনে হয় যেন ডেইলি এতে পানি দেওয়া হয়। দেখেন এই জায়গার থেকে কমসে কম 20 থেকে 22 দিন আগে বৃষ্টি হয়েছিল, সেই বৃষ্টির পানিতেই এতটুকু ঝাঁকঝমকভাবে ঘাস এবং এই গাছগাছালিগুলো উত্তেজিত হয়েছে, এত সুন্দর তারা
সুন্দর জীবন ফিরে পাইছে। মনে হচ্ছে এই দেশে যদি কোনো ফসল ফলানো হয় তা দ্বিগুণ দ্বিগুণ ফসল ফলানো সম্ভব আর লাভবান হবে। এই মাটিতে বহুত উর্বর শক্তি আছে, এই মাটিতে অনেক এই মাটির অনেক শক্তিশালী মাটি। এই মাটিতে যদি কোনো ফসল ফলানো হয় তা আমার মনে হয় না যেই ফলক সে লস হবে, বরঞ্চ লাভবান হবে। তো আমি এই ঘুরতে ঘুরতে দেখেন এই ভিলের পাশেই বন্ধুরা কত বড় বড় বিল্ডিং এবং কোম্পানি খুলতেছে। এই যে কোম্পানিটা, এই জায়গায় আমরা কোম্পানির লোকেরা সপ্তাহ সপ্তাহে এসে পাক করে রান্নাবান্না করে আমরা এই জায়গায় পিকনিকের মতন করে অনুষ্ঠান করতাম, খেতাম, আড্ডা করতাম। আর সেই জায়গায় কত বড় একটা ইন্ডাস্ট্রিজ খুলছে দেখলে আমি নিজেই অবাক হয়ে যাই যে এরা পারে না এমন কোনো কিছু নাই, এদের কাছে সব কিছু সম্ভব বন্ধুরা। কারণ আমরা ছোটো থাকতে শুনেছি যে টাকায় কাঠের পুতুলও কথা কবে, টাকার কাছে কাঠের পুতুলও কথা বলে, তা এটা সত্যতা কিছুটা এদের কাছেই পাচ্ছি এই নমুনাটা। কারণ এরা যেই জায়গায় ঝিল ছিল, বড়ো বড়ো ঘের ছিল, বড়ো বড়ো এই দেখেন এই যে পাহাড়, এমন পাহাড়গুলো ছিল, এই কেটে পাহাড়গুলো কেটে এই এই ইন্ডাস্ট্রিজগুলো এই কোম্পানিগুলো খুলতেছে। দেখেন এই কোম্পানিটা সবার ফার্স্ট খুলছে, তারপরে এই যা চালু করছে এখন এইটা, এই দেখেন এইটাই এখনও রানিং কাজ চলতেছে, রানিং কাজ চলতেছে। যাক আলহামদুলিল্লাহ আমরা সবার লাস্টে ছিলাম, আমাদের লাস্টে কেউ ছিল না, এখন এখন সবাই আমরাই মধ্যে চলে গেছি, সবাই এখন এই পাহাড়ের কিনারায় চলে আসছে। তো বন্ধুরা আরও নিত্য নতুন ভিডিও পেতে হলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, MD মাসুক আলী চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, বেল বাটনটি বাজিয়ে দিবেন, অল নোটিফিকেশন প্রেস করে দিবেন, যাতে আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলের নোটিফিকেশনে আমার ভিডিওটি সবার আগে পৌঁছে যায়। তো বন্ধুরা যেখানেই থাকেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।